আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু সম্মানিত সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সাথে কথা বলব সলায়াতুতী নামাজ আদায় করার নিয়ম গুরুত্ব এবং ফজিলত অনেকেই বারবার টেলিফোন করে মেসেঞ্জারে নক করছেন যে হুজুর যেহেতু পবিত্র সবেবরাত সামনে আমরা কিভাবে সলায়তুত তসবি নামাজ আদায় করব। যদি একটু আমাদেরকে নিয়ত এবং নিয়মটা বলে দিতেন তাহলে আমরা উপকৃত হতাম সম্মানিত সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আগে আপনাদেরকে তসবির গুরুত্বটা একটু আপনাদের সামনে পেশ করি নবীজির আপন চাচা হজরত আব্বাস রদি আল্লাহ আনগুকে রসুল পাকসল্লা আলী হাসাল্লাম ইরশাদ করছেন চাচা যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক দিন আপনি একবার তসবি নামাজ আদায় করবেন যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে প্রত্যেক সপ্তাহে অন্তত একবার সলায়াতুতী নামাজ আদায় করবেন যদি সপ্তাহে একদিন সলায়াতুতী নামাজ আদায় করা সম্ভব না হয় তাহলে প্রত্যেক মাসে অন্তত একবার সলায়াতুতী নামাজ আদায় করবেন যদি তাতেও সম্ভব না হয় তাহলে বৎসরে অন্তত একবার সলায়েতী নামাজ আদায় করবেন আর যদি বৎসরও একবার সলায়াতুতী আদায় করা সম্ভব না হয় অন্তত মৃত্যুর পূর্বে যেন একবার সোলায়াতুতী নামাজ আদায় করা যায় আবশ্যক বলে রসুল সালুসাল্লাম এর সাথ করেছেন অর্থাৎ মৃত্যুর পূর্বক্ষণে হলেও একবার সোলাতুত তসবি নামাজ আদায় করতে হবে তাহলে আমরা কখন কোন জায়গায় কোন অবস্থাতে আমরা মৃত্যুবরণ করি বলা যাচ্ছে না তাহলে যেহেতু আমাদের হাতে সময় আছে যেহেতু আমরা সামনের সবে বরাত পাচ্ছি আমরা হেলায় নেলায় বন্ধু বান্ধবের আড্ডায় মেচে না উঠে বিভিন্ন আতসবাজি রং তামশায় মেতে না ওঠে আমরা যেন এই গভীর রজনীতে যে রাত্রিতে আল্লাহ তালা মাগরিবের সময় আল্লাহ তালার তাজাল্লি প্রথম আকাশে চলে আসে এই তাজাল্লিটা ফজর পর্যন্ত তাকে আল্লাহ তালা বামদাকে ডাকেন আলায়মান মুস্তাক ফিরুন ফাগ কারা আছো গুনাহগার আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিব আলে আমস্তিক ফারজুকু কারা আছো রিজিকের অভাবই আমি আল্লাহ তালার কাছে তোমরা রিজিক চাও আমি তোমাদের রিজিক দিব আল্লাহ বলেন কারা কারা আছো বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তির জন্য আমি আল্লাহ তাল্লাহার কাছে প্রার্থনা করো আমি তোমাদেরকে মুক্ত করে দিব আল্লাহ বলেন কাদা আলাহ কাজা আল ফাজর এমনি করে মহান আল্লাহ ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন যখনই বান্দা মহান আল্লাহ তালার ডাকে সারা দেয় আল্লাহ তালা তার গুনাকে ক্ষমা করে দেন আল্লাহ বলেন আস্তাজিবেলা বিলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের মধ্যে সারা দিব আমার প্রিয় ভাইয়েরা বোনেরা আমরা কেন এই সলায়াতুতী নামাজ আদায় করব আল্লাহর হাবিব হুজুর আকরাম আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জীবনে কেহ যদি একবার সলায়াতুতী নামাজ আদায় করে তাহলে তার পূর্বের পরের তার ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ছোটো গোনা বড় গোনা কবিরা সগিরা যত রকমের গুণা করেছে অন্যায় করেছে অপরাধ করেছে মহান আল্লাহ সুবাহানহু আতলা সলাতী নামাজ আদায় করার বিনিময়ে তার সমস্ত গুণাকে ক্ষমা করে দিবেন সুবাহান্লাহি ও সুবাহান হামদিহি সুবাহান্লাহিম তাই সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আমাদের অত্যন্ত আবশ্যক আমাদের অতীতের গুণাগুলি ক্ষমা করানোর জন্য সোলাতুত তসবি নামাজ আদায় করা সম্মানিত দিনী ভাই ও বোনেরা তসবি

তিন শতবার পড়তে হবে অর্থাৎ প্রত্যেক রাকাতে আপনাকে আমাকে পঁচাত্তর বার করে পড়তে হবে আমরা কীভাবে পড়ব আমরা যখন চার রাকাতের নিয়ত করে যখন আমরা আল্লাহ একবার বলে যখন আমরা দাঁড়িয়ে যাবো তখন প্রথম রাকাতে আমরা সুবাহান আঁকা অর্থাৎ সানা পড়বো সুবাহানা শেষ করে সুরা ফাতেহা শুরু করার পূর্বে আমরা এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহু আল্লাহু একবার এই তসবী আমরা পনেরো বার আদায় করব এবং সুরা শেষ করে রুকুতে যাওয়ার পূর্বে দশবার আমরা আদায় করব এবং রুকুতে যাওয়ার পরে রুকুর তসবী শেষ করার পরে আমরা আরও দশবার এই তসবি আদায় করব এবং রুকু থেকে সামি আল্লাহলিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে দশবার তিলাবাত করব এই তসবি তারপরে থেকে গিয়ে সেজদার টুকুন আদায় করে ওই সেজদা অবস্থায় এই তসবি আরও দশবার আমরা পাঠ করব এবং সেজদা থেকে উঠে দুই সেজদার মধ্যখানে বসে আরও দশবার উক্ত তসবী আমরা পাঠ করব আবার দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তসবি পাঠ করে আমরা আরও দশবার করব অর্থাৎ মোট পঁচাত্তর বার দ্বিতীয় রাখাতে আমি দাঁড়ালাম দাঁড়ানোর পরে আপনার কেরাত শুরু করার পূর্বে পনেরোবার কেরাত শেষ করে রুকুতে যাওয়ার আগে দশবার রুকুতে যাওয়ার পরে আবারও দশবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আবার দশবার সেজেতা গিয়ে সেজদার তসবি বিশেষ করে দশবার দুই সেজেদার মাঝখানে বসে দশবার আবার দ্বিতীয় সেজেদায় গিয়ে তসবি শেষ করে আবার দশবার এইভাবে আমরা যথারীতি চার রাকাত নামাজ আদায় করব যদি আমরা চার রাকাত নামাজ যদি সঠিকভাবে আমরা আদায় করতে পারি আল্লাহ তালা তো আমাদের অতীতের সমস্ত গুণাগুলি মহান আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আমার সম্মানিত সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আল্লাহ তালার হাবিব হুজুর আকরাম আলী সাল্লাম বলেছেন বান্দা যখন আল্লাহ তালার কাছে ক্ষমা চাবে প্রার্থনা করবে অতীতের সমস্ত গুনাহের জন্য তওবা করবে এই বান্দার চোখ দিয়ে যখন মাসির মাথা পরিমাণ দু দুপোটা পানি চলে আসবে আল্লাহ তালা বান্দার এই চোখের পানিগুলি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ সুবাহান তার বান্দার অতীতের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দিবে আমরা সকলেই জানি সবে বরাত ভাগ্য রজনীর একটা রাত্রি আমরা অতীতে যতগুলি গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি অন্তত এই রাত্রিতে আমরা একটু সজাগ থেকে ইবাদত বন্দিগি করে মহান আল্লাহ তালার কাছে আমাদের সমস্ত আর্জিগুলি ফেস করে আমরা আমাদের চাহিদার কথা আমাদের অসুবিধার কথা আমাদের বিমারের কথা আমাদের অভাবের কথা আল্লাহ তালার কাছে বলবো এবং অতীতের গুনাহের জন্য ক্ষমা চাবো আল্লাহ তালা যেন আমাকে আপনাকে যেন দুনিয়া উভয় জাহানে কামিয়াবি নসিব করেন এবং পবিত্র সবে বরাতের ফজিলত এবং বরকত যেন আমাদের প্রত্যেকের নমায় উঠিয়ে দেন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাক